পাখিদের নিরে ফেরার পালা। দিন ফুরিয়ে এলো দুর্গমচর কুকরি মুক্তিতে, গোধূলি লগ্ন পেরোলেই জনপদ জুড়ে যেন আধারের রাজত্ব। মায়াবী আলো ছড়ায় চাঁদ, তাতেও যেন ঠিক ভরসা পায় না পথিক। এই অন্ধকারেও থেমে থাকে না জীবিকার তাগিদ, প্রজনন মৌসুম হলেও আইনের চোখ এড়িয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে জেলে। কয়েক হাজার মানুষের বসবাস এই চরে, বিদ্যুতের আলো তো নেই, সৌর বিদ্যুতের সুবিধাও জোটে না বেশিরভাগের। বাচ্চাদের লেখাপড়া করতে কষ্ট হয়, স্কুলে যায় আসে, আমার ঘন ঘন করে কারেন্ট আনতাম কিংবা সৌর বিদ্যুৎ আনতাম, আমার পেট পোষে না চলার না তোল কিনা ভাত খাও। বছর পাঁচেক হলো সৌরশক্তির কল্যাণে দিন বদলের স্বপ্ন দেখছে এখানকার মানুষ। আল্লাহ ভক্ত আর হেরম বড় লোক করে নেই যে টাকা পয়সা অনেক রাখছে, তেল কিনে ছেলেমেয়েরে পড়াইতে পারেন, এলে মনে করেন বাতি আনছি, সোলার আনছি, সোলার এক মাসে মনে করেন যা যায় হাত আর আমরা, আমাকে তো টাকা দিয়ে কিনা লাগে না, সোলার কিস্তি দেয় মাসে মাসে। চরবাসীর দাবি সবাই যেন এই সুবিধা পায় সেদিকে নজর দিক সরকার। দিনে যেমন রাতেও তেমন, সূর্য এখানে আলোর মূল উৎস, তবে যাদের সামর্থ্য আছে শুধু তাদের জন্যই সৌর বিদ্যুৎ। এখনও এই জনপদের অর্ধেক আধারের মোকাবেলা করে কুপিয়ার হারিকেন জ্বালিয়ে। শেহাজ সিন্ধু, যমুনা নিউজ, কুকরি মুকরি, চর ফ্যাশন, ভোলা।